সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের লিগেল লাইটস অনুষ্ঠানে সর্বশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিরতির পূর্বে একজন কলার প্রশ্ন রেখেছিলেন তিনটি প্রশ্ন খুব সম্ভবত বলে রেখেছিলেন দেড়শো পাউন্ডের মতো ইনকাম করেন এবং উনি ইনডিফিনেটলিফটু টু মেনের জন্য অ্যাপ্লাই করবেন এবং উনার ওনার স্ত্রী হাউজিং বেনিফিট পান কাউন্সিল ট্যাক্স সহ প্রায় পঁচাত্তর পাউন্ডের মতো ইনকাম খরচ এখন বাকি প্রশ্নগুলোর উত্তর চাচ্ছিলেন যে কত টাকা লাগবে কি হবে একটা একটা করে আমি উত্তর দিচ্ছি প্রথমত যদি কোনো অ্যাপ্লাই করার পর করার আগে যদি কোনো সন্তান থাকে সে ব্রিটিশ সিটিজেন হলেও মেনটেনেন্স ক্রাইটেরিয়াতে তার মেনটেনেন্সটা ধরতে হবে রিগার্ডলেস অফ চাইল্ড বেনিফিট মানে এনটাইটেলমেন্ট সুতরাং আপনি যদি দেড়শো পাউন্ড তারপরে হাউজিং বেনিফিট যদি নিয়ে থাকেন আপনার স্ত্রী অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো বাধা হবে না আপনাকে দেখতে হবে মেনটেনেন্সের জন্য যে টাকা সেই টাকাটা আপনি ইনকাম করেন কি না প্লাস আপনি যে কাউন্সিল ট্যাক্স আর হাউজিং বেনিফিট পাওয়ার পরেও কত টাকা ভাড়া দিতে হয় সেটা আপনি ইনকাম করেন কি না আমি আরও পরিষ্কার করবে বলে নেই আপনার যদি সন্তান অ্যাপ্লাইয়ের আগেই জন্ম নিয়ে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে তিনজন তিনজনের ক্ষেত্রে কাপলের জন্য একশো বারো পাউন্ড খুব সম্ভবত বর্তমানে আর বাচ্চার জন্য চুয়ান্ন কি পঞ্চান্ন আমরা যদি সাইট ধরে নেই তাহলে একশো বারো আর সাইটের ক্ষেত্রে হবে একশো বাহাত্তর পাউন্ড এই হচ্ছে মেনটেনেন্স মেনটেনেন্স এর জন্য দরকার প্লাস অ্যাকোমোডেশন কস্ট আমি বলে নেই যদি হাউজিং বেনিফিটের পরে অনেককে কিছু ভাড়া দিতে হয় সে মনে করেন একশো বাহাত্তর গড় ভাড়া দিতে হয় সপ্তাহে সেক্ষেত্রে দেখা যায় আরও দশ পাউন্ড তাহলে একশো বিরাশি পাউন্ড কাউন্সিল ট্যাক্স যদি আরও দশ পাউন্ড একশো বিরানব্বই পাউন্ড তাহলে আপনাকে একশো বিরানব্বই পাউন্ড ইনকাম করতে হবে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে তবে এই একশো বিরানব্বই যদি কোনো ঘাটতি থাকে তাকে শর্ট থাকে এটা যদি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আপনি পেয়ে থাকেন বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেখা গেল আপনি একশো বিরানব্বই পাউন্ডের মধ্যে আপনি একশো ষাট পাউন্ড মানে ইনকাম থেকে পাচ্ছেন আর বাকি বত্রিশ পাউন্ড আপনার ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট আসে সেক্ষেত্রেও আপনার কোনো প্রবলেম হবে না সুতরাং এই হচ্ছে সিচুয়েশন অর্থাৎ আপনার ইন ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্লাস আপনার এই প্লাস আপনার ইনকাম উইকলি ইনকাম আপনার দুজনের ইনকাম দুই ইনকাম যদি আপনার হাউজিং বেনিফিটের টাকা দেওয়ার পরে যে ভাড়া দেন প্লাস খাওয়ার টাকা প্লাস কাউন্সিল ট্যাক্স এই তিনটা সমান হয় তাহলে আপনার কোনো প্রবলেম হবে না আশা করি কলারকে কলারের উত্তর দিতে পেরেছি এবং আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা কাউন্ট হয়ে থাকে তবে আরেকটা জিনিস বলেন এই ইনকান্ট্রি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হোম অফিস খুব স্ট্রিক্টলি দেখে না যতটা কান্ট্রি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখে তারপরেও আপনি হিসাব করে নেবেন যে আপনার যে ইনকাম সেই ইনকাম ত্যাশলটা ফুলফিল করে কিনা আর ব্রিটিশ সিজিন হলেও তার মেনটেনেন্স ক্রাইটেরিয়াতে আপনাকে কাউন্টে নিতে হবে থ্যাংক ইউ আমি আমার অতিথির কাছে সর্বশেষ বিশেষ করে পর্বে আপনার আলোচনা করব যেটা আলোচনা করছিলাম যে মেডিয়েশনের ব্যাপারে যেটা যেটা ফ্যামিলি বা অন্য যে কোনো কোনো ক্ষেত্রে কী কী কাজ করে কী সব বিষয় তো আমি বলছিলাম যে যেটা কোর্ট আমরা আলোচনা করেছি যে কোর্টের ক্ষেত্রে ম্যান্ডেটরি কিনা যদি এগ্রিড দুই পার্টি এগ্রিড হয়ে যায় কনসেন্ট ওয়ার্ডার দিলে উনি যারা বলছেন হ্যাঁ কোর্ট সেক্ষেত্রে একবার বলে ফেললে নিতে হয় খরচের ব্যাপারে বলছেন খরচ সেভ হয় বা কত টাকা যেতে পারে টাইমের ব্যাপারেও বলছেন বা কোন স্টেজে শুরু সেই বিষয়টি বলছেন বাকি আলোচনা করার জন্য ওনাকে বলবো এবং এইগুলির একটা রিক্ষেপ করার জন্য যাতে আপনাদের বসতে সুবিধা হয় ফ্যামিলি কন্ট্রাকচুয়াল লিটিগেশন সব বিষয়ে বিশেষ করে মিডিয়েশনের দরকার রয়েছে এবং করা যায় এবং উনার এক্সপার্টিজ রয়েছে এবং উনি আমি যতটুকু জানি যে উনি সে ব্যাপারে প্র্যাকটিস এবং যথেষ্ট পর্যাপ্ত ট্রেনিং রয়েছে এবং নট ইন ইউকে দুবাই বা এমিরাতসেও উনি প্র্যাকটিস করতে পারবেন এই ধরনের আমি যতটুকু জানি আমি যে ক্লিয়ারিফাই করেন আপনার এক্সপিরিয়েন্স থেকে জি স্যার থ্যাঙ্ক ইউ সারিক ভাই ফার্স্ট অফ অল মিডিয়েশন

যে একটা মিডিয়েশন মানে দুজন এখানো জাগাত বইয়া মিলিয়া আলাপ করিয়া ডিসকাশন করিয়া কনসার্নটা মিট করিয়া একটা বায়ল অল্টারনেটিভ একটা এগ্রিমেন্ট আওয়ার লাগিয়া উইদাউট গোয়িং ব্যাক টু দ্য কোর্ট দ্যাট ইজ টু সে যে যখন কেসটা যায় গিয়ে আপনার কোর্ট কোর্টর আগেও পার্টির এই একটা একটা বালাটিকে সিরিয়াসলি